বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ দয়া রসুল্লাহ রসুল্লাহ সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ ইউটিউবের একটি বড় আপডেট এসেছে যেটা আপনাদের আজকে জানিয়ে দেব আপনাদের খুব উপকারে আসবে ইনশাল্লাহ ইউটিউবের এই নতুন আপডেটের ফলে আপনারা জানতে পারবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন কোন চ্যানেলের ভিডিও দেখে কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে তো বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং এবং আমাদের চ্যানেলের জন্য কিন্তু খুবই উপকারী এবং অটোমেটিক কিভাবে আমাদের চ্যানেল বা আপনাদের চ্যানেলে ভিউ অটোমেটিক বেড়ে যাবে সেটি আজকে টিউটোরিয়ালে দেখাবো তো বুঝতেই পারতেছেন আজকের টিউটোরিয়ালটি কতটা গুরুত্বপূর্ণ এক কথায় আপনার চ্যানেলে যেই সাবস্ক্রাইবারগুলাই রয়েছে সেইগুলো অন্য চ্যানেলের কোন ভিডিওগুলো দেখে সেখান থেকে ধারণা নিয়ে আপনি সেই ভিডিওগুলো ম্যাক করে আপনার চ্যানেলে ইউজ পরিমাণ ভিউ আর নিয়ে আসতে পারেন এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন তো আর কথা বরাবরও চলেন আমরা মূল কাজে নেমে পড়ি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো প্রথমেই আপনাদের কি করতে হবে যে কোন একটি ব্রাউজারে অথবা আপনারা যেই ইউটিউব চ্যানেলটি যে ব্রাউজার দিয়ে চালান সেই ব্রাউজারে চলে যাবেন ডেস্কটপ মোট করে নেবেন নেওয়ার পরে আপনার চ্যানেলটি এরকম চলে আসবে তারপরে এখানে আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দিবেন তো আপনারা কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন কারণ আমি মোবাইল দিয়ে আপনাদের সম্পূর্ণ কাজটি দেখা বলাই দিলে ওকে তো তারপরে এরকম চলে আসবে আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে আপনার ইউর চ্যানেল যে অপশনটা রয়েছে এই ইউর চ্যানেলে এখানে ক্লিক করে দিবেন। যখন ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন আপনারা কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেল ওপর একটা খোসা দেয় দেবেন যখনই আপনারা খোসাটা দিবেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো যখনই এরকম ইন্টারফেস চলে আসবে পাশে এখানে দেখতে পাবেন আপনারা এখানে কিছু মেনু রয়েছে এখানে কিছু মেনু রয়েছে তার ভিতরে এখানে আপনারা দেখতে পাবেন যে ইউটিউবে অ্যানালাইসের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন বিসমিল্লাহ লেভেলে ক্লিক করে একটু অপেক্ষা করবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে বা এরকম কিছু অপশন চলে আসবে এর মাঝে একটা অপশন পেয়ে যাবেন অডিয়েন্স নামে একটা অপশন পেয়ে যাবেন এই অডিয়েন্স অপশনটার ভিতরে আরেকটা খোসাদা দিবেন মনে রাখবেন ছোটো ছোটো আপডেটগুলোও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো যাই হোক অডিয়েন্সের উপর যখন ক্লিক করবেন সেম এরকম একটা ইন্টারফেজ চলে আসবে সেম এরকম ইন্টারফেজ চলে আসবে এখন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে যে দুইটা অপশন নতুন যোগ করেছে ইউটিউবের পক্ষ থেকে এই অপশন দুইটি কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে ইউটিউবের পক্ষ থেকে এবং এই আপডেট দুইটা কিন্তু ছোট হইলেও কিন্তু কাজের বেলায় অনেক ফলদায়ক অর্থাৎ ওই যে কথা আছে না বোম্বাই মিষে জাল বেশি তো যাই হোক এখন বিষয় হলো এখানকার কাজগুলো কি কি আপনাদের একটু বুঝিয়ে দিই যাতে করে আমরা চ্যানেলটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক হেল্পফুল হবে এখান থেকে মূল বিষয়টা আমরা জানতে পারবো যে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা অন্য চ্যানেলের কোন অন্য কোন চ্যানেলগুলাই সাবস্ক্রাইব করে রাখছে সেটা এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে নিচে দেখাচ্ছে অন্য চ্যানেলের কোন ভিডিওগুলোয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা দেখে সেটা এখানে দেখাচ্ছে তো চলেন একটু ভালো করে বুঝেনি বিষয়টা আমার আদরের ইউটিউবার ভাই বোনেরা তো আমি একটু ঝুম করে নিলাম এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আদার চ্যানেল ইউর অডিয়েন্স ওয়ার্ডস তো যাই হোক এখানে আমরা এখন বিষয়টা কিভাবে এখানে ভাগ করেছে ইউটিউব তো সেই জিনিসটা আমরা একটু ডিটেলস বুঝে নিই ঠিক আছে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা মূলত এই চ্যানেলটা পরে আবার এই চ্যানেলগুলোই সাবস্ক্রাইব করেছে বিষয়টা হলো এরকম ঠিক আছে অর্থাৎ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখছে আগে তারা পরে কোন চ্যানেলগুলোয় সাবস্ক্রাইব করেছে সেইগুলো এখানে দেখাবে আপনাদের বোঝার সাথে আমি জিনিসটা সহজ করে দিলাম তারপরে যদি আমরা একটু এদিকে টান দিই এখানে কিন্তু আরও কিছু অপশন রয়েছে যেমন এখানে পনেরোটা চ্যানেল দেখাবে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে আরও কিছু চ্যানেল এই যে বের হবে ঠিক আছে অর্থাৎ আমার সাবস্ক্রাইবার যারা আছে ভালোবেসে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে বা আপনাদের সাবস্ক্রাইব করছে তারা অন্য চ্যানেল আবার কাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে সেগুলো এখানে দেখাবে অর্থাৎ আপনি ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনার চ্যানেলের সাথে অন্য কোন চ্যানেলগুলোই আপনার সাবস্ক্রাইবাররা পছন্দ করতেছে এতে করে কিন্তু অনেক ধারণা পাওয়া যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরেকটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আদার্স ভিডিও ইউর অডিয়েন্স ওয়ার্ডস অর্থাৎ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব রয়েছে তারা অন্যের চ্যানেলের কোন ভিডিওগুলাই দেখে সেইগুলাই কিন্তু এখানে শো করতেছে এখানে শু করতেছে আগের মতনই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরো করা অপশন চলে আসবে ঠিক আছে অর্থাৎ পাঁচটা করে মোট তিনবারে পনেরোটা করে ভিডিও পনেরোটা করে চ্যানেল দেখাবে তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কী লাভ এটিগুলাই দেখে তাই না এই প্রশ্নটাই তো আমাদের এখন অনেক মনে মনে করতেছে এখন বিষয়টা হলো এই যে যে আমার সাবস্ক্রাইবার এই ভিডিওগুলো দেখছে হ্যাঁ তো এখন কিন্তু আমি বুঝতে দিলে যে এই ভিডিওগুলো যেহেতু দেখছে আমার সাবস্ক্রাইবার তাহলে তারা এই ধরনের ভিডিও পছন্দ করে পরবর্তীতে যদি আমি এই ধরনের ভিডিও ম্যাক করি বা তৈরি করি তাদের জন্য তারা কিন্তু আমার চ্যানেল থেকেও ভিডিও দেখবে এবং ওই ভিডিও দেখার কারণে কিন্তু অটোমেটিক আমার সাবস্ক্রাইবার চলে আসবে বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন মোট কথা হচ্ছে এই যে আপনার বা আমার সাবস্ক্রাইবাররা যারা অন্যের চ্যানেল কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছে সেই চ্যানেলগুলো এখানে দেখতে পাবেন দেখার পর ওই চ্যানেলে গিয়ে আমরা অ্যানালাইজ করে বা দেখতে পারি যে তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে সেই ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারি এবং আর একটু ভালো হয় এই ভিডিওগুলো এখানে নিচে দেওয়াই আছে এই ভিডিওগুলোই তারা দেখে থাকে অর্থাৎ এই রিলেটিভ ভিডিও আমরা কিন্তু তৈরি করতে পারি তাতে করে কিন্তু চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অর্থাৎ ইউটিউব এটা বুঝিয়েছে যে আপনার চ্যানেলটি কোন দিকে নিলে আপনার জন্য ভালো সেটা যাতে আমরা বুঝতে পারি সেই জন্যে এই আপডেটটি ইউটিউব নিয়ে আসছে দুই সালে তো আশা করি আজকে ভিডিওটি ভাল লাগছে ভিডিওটি ভাল লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আল্লাহ হাফেজ